নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক, জ্যোতিষ ও ধর্মীয় বিষয়ের ভিডিও দেখতে ও শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। পিঁপড়ে একটি ক্ষুদ্র প্রাণী, তবে এর থেকে শিক্ষণীয় জিনিস প্রচুর আছে। গবেষণায় দেখা গেছে যে পিঁপড়ে একটি অতি পরিশ্রমী প্রাণী। এরা যে কোনো কাজ সঙ্গবদ্ধভাবে করে। এদের মধ্যকার একতা এদের যে কোনো দুর্যোগ থেকে রক্ষা করে। গবেষণায় আরও দেখা গেছে যে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা অত্যন্তভাবে করে এবং অন্যতম ভূমিকা পালনও করে এরা। উল্টোদিকে মানুষের যে জীবন, অর্থাৎ মানব জীবন, বহু সমস্যাপূর্ণ। অনেক সময় কোনো মানুষ যদি মানসিক চাপে থাকেন বা কোনো মানুষ যদি কোনো কাজ করতে ব্যর্থ হন, তবে সেই সব মানুষকে পজিটিভ মোটিভেশনের জন্য পিঁপড়ের কঠোর পরিশ্রমের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। তাদেরও পিঁপড়ের মতো কঠিন পরিশ্রম করতে বলা হয়, কারণ কঠিন পরিশ্রমই হলো সফলতার অন্যতম সিঁড়ি। তাই আপনি যত বড়ই সমস্যায় জর্জরিত হন না কেন, আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং ঈশ্বরকে আপনি সহায় করে এগিয়ে যান, তাহলে সমস্যা আপনার কাছে অবশ্যই হার মানবে আর সফলতা অবশ্যই আপনার সামনে ধরা দেবে। আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব এই পিঁপড়ের বিশেষ গুরুত্ব নিয়ে, কারণ পিঁপড়ের সঙ্গে এমন কিছু বিষয় যুক্ত রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, তা অত্যন্ত চমকপ্রদ। আমার আপনাদের জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চলেছে তার অগ্রিম আভাস দেয় এই পিঁপড়ে, আর এই পিঁপড়ে থেকেই পাওয়া যায় সেই বিশেষ সংকেত। সেক্ষেত্রে বলবো যে লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে, আবার কালো পিঁপড়ের শুভাশুভ গুণ রয়েছে। তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন যে আপনার অর্থগম হতে চলেছে, আর অন্যদিকে লাল পিঁপড়ে খারাপ সময়ের দিন কিন্তু এগিয়ে আসছে। তাই ঘরে লাল পিঁপড়ে সারি সারি দেখতে পেলে আপনি ভাববেন যে আপনার আর্থিক সংকটের কিছু সমস্যা তৈরি হতে চলেছে, তাই সেক্ষেত্রে একটু সাবধানে থাকা উচিত। তাই ঘরে লাল পিঁপড়ে দেখলে অবশ্যই তা সরিয়ে দিন। কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণ যেন তা ঘরে বাসা বাঁধতে না পারে। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে কোনো চালের স্থান থেকে যদি কালো পিঁপড়ে বেরিয়ে আসতে থাকে, তাহলে বুঝবেন আপনার অর্থনৈতিক উন্নতি শিগগিরই হবে। আর আপনার দামি কোনো জিনিসপত্র গহনার বাক্স থেকে যদি এই পিঁপড়ে বেরিয়ে আসতে দেখেন, তাহলে ভাববেন যে কোনো দামি জিনিস আপনি পাবেন। পিঁপড়ে ঘরের উত্তর দিক থেকে দেখা গেলে, তাহলে ভাববেন যে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা গেলে বুঝবেন যে আপনার আর্থিক লাভ শীঘ্রই হওয়ার একটা সুযোগ চলে আসছে। পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখতে পেলে আপনি ভাববেন যে কোনো ভালো খবর পেতে চলেছেন। আর পশ্চিম দিকে পিঁপড়ের এই শাড়িবদ্ধতা দেখলে ভাববেন যে আপনার বিদেশ যাত্রার কোনো সুযোগ হয়তো সামনে আসছে। এখন আসবো টোটকার বিষয়ে। পিঁপড়েকে যদি প্রতিদিন চালের গুঁড়ো দান করেন, তাহলে শনির অশুভ প্রভাব ধীরে ধীরে কেটে যাবে। যাদের জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাতি, ঢাইয়া কিংবা দশা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে আপনারা পিঁপড়েকে চালের গুঁড়ো নিবেদন করতে পারেন। আবার চালের গুঁড়োর সঙ্গে চিনি মাখিয়ে পিঁপড়েকে খেতে দিলে আপনার সৌভাগ্য অবশ্যই আসবে আর দুর্ভাগ্য ধীরে ধীরে কেটে যাবে। খুব অল্প সময়ের মধ্যেই আপনার পরিবার থেকে দুর্ভাগ্যের ছায়া শনিদেবের কৃপায় অবশ্যই কাটবে। আপনার জীবনে যদি বহু সমস্যায় জর্জরিত থাকে এবং আপনি বারবার যে কোনো কাজে হাত দিচ্ছেন তা ব্যর্থতায় রূপান্তরিত হচ্ছে, তাহলে রোজ পিঁপড়েকে নলেন গুড় খেতে দিন। আপনার সমস্যাগুলো কেটে যাবে। আপনার জীবন থেকে শনি, রাহু এবং কেতু এবং অন্যান্য অশুভ গ্রহের অশুভ দশা তা ধীরে ধীরে কাটবে। তাছাড়া যদি আপনি গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দেন, তাহলেও শুভ ফল পাবেন। তাহলে আপনার গ্রহদশা যেমন কাটবে, তেমন পাশাপাশি আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে।
আপনি যদি বাড়ির দেওয়ালে কালো পিঁপড়েকে দলবদ্ধভাবে চলতে দেখেন তবে তা শুভ সংকেত, সে কথা আপনাদের আগে বললাম। আপনার ভাগ্যে শুভ কিছু ঘটতে চলেছে। আবার যদি লাল পিঁপড়ে দেখেন তাহলে বুঝবেন আপনার দুর্দশার সময় আসছে, আপনার ব্যবসায় লোকসান থেকে শুরু করে সব জায়গায় সমস্যার সৃষ্টি হতে পারে। আবার যদি আপনি স্বপ্নে অল্প সংখ্যক পিঁপড়ে দেখেন তাহলে তা ভাববেন আপনার আর্থিক লাভের একটা ইঙ্গিত দিচ্ছে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম যে পিঁপড়ে আমাদের জীবনে কিভাবে সৌভাগ্য আনতে পারে, আর বাড়িতে পিঁপড়ে দেখলে কি উপাচার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।